ধান কাটা শুরু হতে না হতেই সিরাজগঞ্জে ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। বিশেষ করে উল্লাপাড়া, তারাশ, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদরে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। কৃষকরা বলছেন, মাত্র কয়েকদিনেই ধানের শীষ সাদা হয়ে চিটা হয়ে যাচ্ছে, ঔষধ দিয়েও কোনো উপকার পাওয়া যাচ্ছে না। সিরাজগঞ্জ স্টাফ রিপোর্টার সুকান্ত সেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। গত বছর দাম ভালো পাওয়ায় সিরাজগঞ্জের কৃষকরা এবারও ব্যাপকভাবে বোরোর আবাদ করেছে। এরই মধ্যে ধান পাকতেও শুরু করেছে, কিন্তু শেষ সময়ে এসে দেখা দিয়েছে বিপর্যয়। ব্লাস্ট রোগের কারণে মাত্র কয়েকদিনেই ধানের শীষ সাদা হয়ে মরে যাচ্ছে। সারা বছরের জন্য নির্ভর করা ফসলের এমন দশা দেখে শঙ্কিত কৃষকরা। এই অবস্থায় হারা জমি হচ্ছে, আমার না, আমার আশেপাশে যে সমস্ত জমি আছে একটা বছর পরে সে আমরা খন্দ পাবো, আমরা তার মধ্যে ওয়ার খন্দ নাই, আমরা বন্যার মধ্যে থাকি বাদের বাইরে। কৃষকরা জানান, রোগ দমনে জমিতে নানা প্রকার ওষুধ ছিটিয়েও কোনো উপকার পাওয়া যাচ্ছে না। ধান মনে করেন যে সাদা হয়ে গেছে, শীষ সাদা হয়ে গেছে, ধান তো কাটা যাবো না, ধান এখন কেটে নিয়ে গরু খেলেন নাই, তাছাড়া কোনো উপায় নাই। আমরা তো গরু ছাগল বিক্রি করে এটু সেটু বিক্রি করে আমরা ধান আবাদ করছি, কিন্তু এসে দেখি ধানের অসহায় হয়ে গেছে। সমস্যা সমাধানে স্থানীয় কৃষি কর্মকর্তাদের ছুটি বাতিল করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে জেলা কৃষি অফিস। এর জন্য আমরা কৃষকদের নাথিগো, তারপরে দীঘা, মিস্টার টপ, ফলিপুর, এই জাতীয় ওষুধ আমরা তাকে স্প্রে করতে বলতেছি। সাত দিন পর পর যদি দুবার স্প্রে করে তাহলে এটা থেকে তারা রেহাই পাবে। এটা বাতাসের মাধ্যমে বেশিরভাগ এই রোগটা ছড়ায়, যাতে আশেপাশে একটা জমি ধরছে সেটা তো স্প্রে করবই, আমরা বলতেছি আশেপাশে সবগুলোই করা লাগবে, তাহলে ছত্রাকটা ছড়া যেতে পারবো না, তাহলে সবারই ইনশাল্লাহ।